आज আমরা করোনা ভাইরাসের মহামারীর জন্য আমরা স্কুলে ক্লাস করতে পাচ্ছি না, তার জন্য আমরা বাড়িতে বসে সমস্ত ছেলেমেয়েদের জন্য অনলাইন ক্লাস চালু করেছি। আজ আমরা দাড়িমাঠ হাই স্কুল থেকে আমরা এমজেজেপি অর্থাৎ ম্যানুফ্যাকচারিং জ্যাম জেলি অ্যান্ড পিকেলসের ক্লাস আমরা করছি করাচ্ছি আমাদের ভিটিসি কোড 6361। আমরা আজকে ক্লাস করব কমলা লেবুর কোয়াশ, কিভাবে আমরা কমলা লেবুর কোয়াশ তৈরি করব। যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্রগুলো লাগবে সেগুলো হলো কমলা লেবুর রস লাগবে 300 গ্রাম, চিনি 500 গ্রাম, জল 400 গ্রাম, সাইট্রিক অ্যাসিড 10 থেকে 15 মিলিগ্রাম, কমলা লেবুর সেন্ট 5 মিলিগ্রাম, আর মেটাবাই সালফেট অর্থাৎ KMS লাগবে প্রয়োজন মতো 1 গ্রাম, 1 গ্রাম নিলে হবে, এবং কমলা লেবুর রং লাগবে প্রয়োজন মতো। এবার আমরা প্রস্তুত করব কিভাবে কমলা লেবুর রসটা তৈরি করব, কমলা লেবুর কোয়াশ আমরা কিভাবে তৈরি করব। প্রথমে আমরা একটা গ্যাস ওভেনের একটা পাত্রে 400 গ্রাম জল দিয়ে জলটা আগুনে তাতাতে শুরু করব, এবং তারপরে আমরা তার মধ্যে চিনিটা দিয়ে দেব। কিছুক্ষণ চিনি গলে যাওয়ার পরে আমরা তার মধ্যে কিছুটা সাইট্রিক অ্যাসিড দিয়ে দেব, যাতে চিনির রসটা পরিষ্কার হয়ে যায়। তারপরে আমরা যখন সম্পূর্ণ চিনি গলে যাবে তখন আমরা এক উনান থেকে নামিয়ে রাখব, নামিয়ে পরিষ্কার কাপড়ে ছেঁকে রাখব, থেকে ঠান্ডা করতে দেব। আর তার ঠান্ডা হয়ে গেলে কমলা লেবুর রসটা 300 গ্রাম, যে কমলা লেবুর রস আমাদের নেওয়া আছে, কমলা লেবুর রসটা আমরা কীভাবে সংগ্রহ করব আমরা আগেও জানি, আগেও বলেছি যে ভালো ভালো কমলা লেবু বাজার থেকে কিনে এনে পরিষ্কার জলে ধুয়ে মাছ বরাবর গোল 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 করে কেটে দুটুকরো করে কুইজার মেশিনের মাধ্যমে আমরা রসটা বের করব। সেই রসটা ওই চিনি মিশ্রিত সিরাপের মধ্যে মেশাবো। তারপরে 10 থেকে 15 গ্রাম যে সাইট্রিক অ্যাসিড আছে সেই সাইট্রিক অ্যাসিডটা দেব, এবং তার মধ্যে সংরক্ষণ করার জন্য আমরা দেব KMS অর্থাৎ পটাশিয়াম মেটাবাই সালফেট 1 গ্রাম। তারপরে আমরা দেব কমলা লেবুর রং, যদি প্রয়োজন হয় কমলা লেবুর রং দেওয়ার তবেই আমরা কমলা লেবুর রং দেব। তারপরে আমরা সেইটাকে আমরা একটা বোতলে, পরিষ্কার বোতলে বোতলজাত করব, এবং বোতলের সিপি আটকে তার এবং তার সেটাকে সিল করে তার গায়ে লেবেল লাগিয়ে আমরা পরিবেশনের জন্য রেখে দেব। এই হচ্ছে আমাদের কমলা লেবুর কোয়াশ তৈরি পদ্ধতি। শেষ হলো, আমরা ঘরে থাকব, বাড়িতে থাকব, সুস্থ থাকবো।